डायबिटीज रोगीर खाद्य तालिकाय फुलकपि कतटा भालो? फुलकपिके विशेष भावे व्यवहार करेई अनेकेई खूब ताड़ाताड़ी ब्लाड सुगार नामिये एनेछेन। आबार अनेकेई सुगार कमानोर उपाय हिसेबे फुलकपि खेये खूब विपदे पड़ेछेन। आसले फुलकपिर तीनटी इउनिक गुण आछे जा डायबिटीज नियंत्रणे आपनाके दारुण भावे साहाज्य करबे। आर आछे चारटी खराब दिक যা আপনাকে ক্ষতি করবে। তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ফুলকপি রাখার আগে তার ভালো দিকগুলো জানার সাথে সাথে খারাপ দিক ও তার থেকে বাঁচার উপায় জেনে নিন। দেখবেন ফুলকপি অ্যান্টি ডায়াবেটিক সুপার ফুড হয়ে উঠেছে। ফুলকপি নিয়ে আলোচনার আগে আপনি যদি এখনো ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে ব্লাড সুগার কন্ট্রোল নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। প্রথমে আলোচনা করব ফুলকপির ইউনিক তিনটি ভালো গুণ, তারপর চারটি খারাপ দিক ও তার থেকে বাঁচার উপায়, আর শেষে থাকবে ফুলকপির এমন একটি ব্যবহার যেটির সাহায্যে অনেকেই কম সময়ে ব্লাড সুগার নামিয়ে এনেছেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ফুলকপির ভালো দিক। এক, ফুলকপির খুব বেশি কোলিন। আপনি কি জানেন কোলিন আপনার শরীরের সুস্থতার জন্য খুবই দরকারি একটি পুষ্টি উপাদান? অনেকেই জানেন না, কারণ কোলিন যে খুব দরকারি পুষ্টি উপাদান খুব সাম্প্রতিকটা আবিষ্কার হয়েছে। বেশিরভাগ সবজিতে আপনি খুব বেশি কোলিন না পেলেও ফুলকপিতে কিন্তু যথেষ্ট কোলিন পাবেন। এবার আসুন, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কোলিন রাখলে ডায়াবেটিস ম্যানেজমেন্টে কি কি ইউনিক সুবিধা পাবেন তা জানা যাক। এক, বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিসের সমস্যা বাড়ার সাথে সাথে বয়স্কদের মনে রাখার ক্ষমতা কমতে থাকে। সঠিক সময় ওষুধ খাওয়ার মতো সহজ বিষয়গুলোও ভুলে যেতে থাকেন, খিটখিটে হয়ে যান, কিছু একটা বললেই রেগে যান, মানসিক অশান্তিতে ভোগেন, কোনো কিছুই ভালো লাগে না। আপনি যদি ডায়াবেটিস রোগীর খাবার তালিকায় ফুলকপি রাখেন, এগুলো থেকে মুক্তি পেতে সাহায্য পেতে পারেন। আসলে ফুলকপির কোলিন থেকে আপনার মস্তিষ্কে অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটারটি তৈরি হয়, যা আপনার মস্তিষ্ক ও নার্ভাস তন্ত্রের সুস্থতা ও কার্যকারিতাকে সঠিক রাখে, ফলে সমস্যাগুলো কম হয়। দুই, কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে কোলিন ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারে। আর আপনি তো জানেনই ইনসুলিন রেজিস্ট্যান্স কমলে ব্লাড সুগার কমিয়ে রাখা খুব সহজ হয়ে যায়। অর্থাৎ বুঝতেই পারছেন, যেহেতু খুব কম সবজিতে ফুলকপির মতো এত বেশি কোলিন পাওয়া যায়, তাই অন্তত কোলিনের জন্য যে কোনো মানুষেরই ফুলকপি খাওয়া উচিত। আর যেসব বয়স্ক লোকেদের ডায়াবেটিস আছে, তাদের তো ফুলকপির কোলিন মিসই করা উচিত না। দুই, ফুলকপির সালফোরাফিন যৌগ। কোলিনের মতো আরেকটি বিশেষ যৌগ যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ফুলকপিকে অন্য সবজিগুলোর থেকে এগিয়ে রাখবে, যৌগটি হলো সালফোরাফিন। সালফোরাফিন খুবই শক্তিশালী একটি অন্য রকমের অ্যান্টিঅক্সিডেন্ট। আসুন জানা যাক ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ফুলকপি রাখলে ফুলকপির সালফোরাফিন কিভাবে ডায়াবেটিস কমাতে সাহায্য করবে। এক, গবেষণা থেকে দেখা যাচ্ছে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ফুলকপি রাখলে রক্তচাপ কমে ও আর্টারি সুস্থ স্বাভাবিক থাকে, এর ফলে আপনার হৃদরোগের সম্ভাবনা কমবে। হৃদরোগের সম্ভাবনা ও সমস্যা কমলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হবে। দুই, ফুলকপির সালফোরাফিন যৌগ ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে ব্লাড সুগার কমিয়ে রাখবে। এছাড়া ডায়াবেটিস থেকে তৈরি কিডনি সমস্যার মতো সমস্যা কম হবে। তিন, ফুলকপির সালফোরাফিনের ক্যান্সার প্রতিরোধে ভূমিকা সব থেকে বেশি। ডজন খানেক গবেষণা থেকে দেখা যাচ্ছে ফুলকপির সালফোরাফিন শুধু বিভিন্ন রকম ক্যান্সার প্রতিরোধ করে না, যাদের আগে থেকে ক্যান্সার আছে তাদেরও ক্যান্সারের সমস্যাও কম করে। আসলে সালফোরাফিন ক্যান্সার সৃষ্টিকারী এনজাইমগুলোর কার্যকারিতা কমায়, ফলে ক্যান্সার প্রতিরোধ হয়। দেখতেই পাচ্ছেন, ডায়াবেটিস রোগীর খাবার তালিকায় ফুলকপি রাখলে ফুলকপির বিশেষ উপাদান দুটো শুধু সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে না, বয়স্ক ডায়াবেটিস রোগীরা অন্য যে সমস্যাগুলোর মুখোমুখি হন সেগুলোও প্রতিরোধে সাহায্য করবে। তিন, ফুলকপির প্রোটিন, ফাইবার, বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট।
100 গ্রাম ফুলকপির 93 গ্রামই জল, বাকি 7 গ্রামের প্রায় 2 গ্রাম প্রোটিন, 3 গ্রাম সুগার বাড়ানোর নেট কার্বোহাইড্রেট আর 2 গ্রাম ফাইবার। আপনি যদি দৈনিক চাহিদার অনুপাত করেন তাহলে ফুলকপির ফাইবার ও প্রোটিন ক্যালোরির 7 ও 4 গুণ, মানে ফুলকপি থেকে আপনি তুলনামূলকভাবে অনেক বেশি ফাইবার ও প্রোটিন পাবেন, যা ব্লাড সুগার কন্ট্রোল রাখতে আপনাকে সাহায্য করবে। স্বাভাবিকভাবেই ফুলকপির গ্লাইসেমিক ইন্ডেক্স গড়পড়তা 10-11 গ্রাম ফুলকপির গ্লাইসেমিক লোড 1-এর কম। ফুলকপির গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড দুটোই খুব কম। ডায়াবেটিসের খাবার তালিকায় ফুলকপি রাখলে ব্লাড সুগার বাড়ার কোনো সম্ভাবনা নেই। ফুলকপির ফাইবারই শুধু আপনার ব্লাড সুগার কন্ট্রোল করবে না, ফুলকপি বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্টের জন্য খুবই সমৃদ্ধ। ফুলকপির অ্যান্টিঅক্সিডেন্টগুলো সামগ্রিকভাবে আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ব্লাড সুগার কমিয়ে রাখবে। অর্থাৎ ফুলকপি যেমন একদিকে আপনার ব্লাড সুগার নামিয়ে রাখবে, অন্যদিকে ফুলকপির ইউনিক উপাদানগুলো ডায়াবেটিস রোগীর ক্যান্সারের মতো মারণ রোগ প্রতিরোধ করবে, ভুলে যাওয়ার প্রবণতা কমাবে, ব্লাড প্রেশার কম করবে, হৃদরোগ কিডনির সমস্যা কমাবে। তবে এর পরও ডায়াবেটিস কমানোর সবজি হিসেবে ফুলকপি খাওয়ার আগে ফুলকপির সাইড এফেক্ট গুলো জেনে নিন, যাতে বুঝতে পারেন কখন আর ফুলকপি খাবেন না। আর শেষে অবশ্যই থাকছে ফুলকপির একটি ব্যবহার, যাতে অনেকেই ব্লাড সুগার তাড়াতাড়ি নামিয়ে এনেছেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ফুলকপির খারাপ দিক। 1. থাইরয়েডের সমস্যা। ফুলকপির গোইট্রোজেন থাইরয়েডের সমস্যা বাড়াতে পারে। তাহলে কি থাইরয়েডের সমস্যা থাকলে সুগার কমানোর উপায় হিসেবে ফুলকপি খাওয়া যাবে না? বিষয়টি ঠিক এমন নয়। আপনাকে দেখতে হবে থাইরয়েডের সমস্যা কি অবস্থায় আছে। সমস্যা খুব বেশি হলে কিছুদিন ফুলকপি খাওয়া বন্ধ রাখুন, কিন্তু সমস্যা কম থাকলে ফুলকপি খেতে পারেন, সুগার নিয়ন্ত্রণে সুবিধা পাবেন। আর যাদের থাইরয়েডের সমস্যা আছে কাঁচা ফুলকপি খাবেন না। গবেষণা থেকে দেখা গেছে রান্না করে খেলে গোইট্রোজেনের প্রভাব অনেকাংশেই কমে যায়। 2. ইউরিক অ্যাসিডের সমস্যা। ফুলকপি খেলেও আপনি পিউরিন পাবেন, কিন্তু পিউরিন তুলনামূলকভাবে কম। সাধারণভাবে ফুলকপির পিউরিন ডায়াবেটিস রোগীর তেমন কোনো সমস্যার সৃষ্টি করবে না, কিন্তু আপনার বাতের ব্যথা যদি খুব বেশি হয় কয়েকদিন ফুলকপি খাওয়া থেকে বিরত থাকতে পারেন, ব্যথা কিছুটা কম হতে পারে। 3. গ্যাসের সমস্যা। বয়স্ক ডায়াবেটিস রোগীর গ্যাসের সমস্যা খুবই সাধারণ বিষয়। আপনার যদি গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যা হয় ফুলকপি কম খান, সমস্যা বাড়লে কিছুদিন এড়িয়ে চলুন। 4. আপনি যদি ব্লাড থিনার্স বা হৃদরোগের জন্য কোনো ওষুধ খান, তাহলে ব্লাড সুগার কমানোর উপায় হিসেবে ফুলকপি খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিন, কারণ ফুলকপির ভিটামিন কে ওষুধগুলোর সাথে বিক্রিয়া করতে পারে। অর্থাৎ যেসব ডায়াবেটিস রোগীর খুব বেশি থাইরয়েডের সমস্যা, খুব বেশি বাতের ব্যথা, খুব বেশি গ্যাসের সমস্যা ও বিশেষ ধরনের ওষুধ খান, তারা বাদে সকলেই ফুলকপি নিশ্চিন্তে খেতে পারেন। ফুলকপি ডায়াবেটিস ম্যানেজমেন্টে খুবই কার্যকরী একটি সবজি। চটজলদি ব্লাড সুগার কমাতে কিভাবে ফুলকপিকে ব্যবহার করবেন? ফুলকপি রাইস। সুগার নিয়ন্ত্রণে ও ওজন নিয়ন্ত্রণে ইউরোপ আমেরিকার মতো দেশের অনেকে ভাত রুটির বদলে ফুলকপি রাইস খান। ভাত রুটি যেখানে খুব বেশি ব্লাড সুগার বাড়াবে, সেখানে ফুলকপি রাইস একেবারেই ব্লাড সুগার বাড়াবে না। মানে যেসব ডায়াবেটিস রোগী খুব তাড়াতাড়ি ব্লাড সুগার কমাতে চান, তাদের জন্য ফুলকপি রাইস আদর্শ। ফুলকপি রাইস কি? ফুলকপি রাইসের সাথে রাইস মানে চালের কোনো সম্পর্ক নেই। ফুলকপিকে চালের মতো ঝুরঝুরে করে কেটে ভাপিয়ে ফুলকপি রাইস তৈরি করা হয়। ফুলকপি রাইস তৈরির পদ্ধতি আপনি গুগল বা ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। তবে বাঙালিদের পক্ষে একেবারে ভাত থেকে ফুলকপি রাইসে শিফট হওয়া খুব মুশকিল। সেক্ষেত্রে আপনি ফুলকপি রাইসের বদলে ভাত রুটির সাথে ফুলকপির বিভিন্ন রকম তরকারি খেতে পারেন। এক্ষেত্রে ভাত রুটি কিছুটা কম করে তার বদলে সমপরিমাণ ফুলকপির তরকারি নিয়ে নিন। ফুলকপি রাইসের মতো অত বেশি ফল না পেলেও ব্লাড সুগার তুলনামূলকভাবে ভালোই নিয়ন্ত্রণে থাকবে। ফুলকপির মতো বাঁধাকপি নিয়েও ডক্টর বিশ্বাস চ্যানেলে একটি ভিডিও আছে। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন বাম দিকের ভিডিওটিতে ক্লিক করুন, না হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন। সাথে থাকুন
সুস্থ থাকুন।